আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। সাথে আছি বরাবরের মতোই মনিরুজ্জামান শাহিন। আজকে অনুষ্ঠিত 45তম বিসিএস প্রিলিম পরীক্ষার ইংরেজি সাহিত্য অংশে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি মূলত ইডিয়ম থেকে এসেছে। ইডিয়মটি ছিল অ্যাকিলিস হিল। আজকে আমি এই ইডিয়মটির অরিজিন নিয়ে কথা বলবো। প্রত্যেকটি ইডিয়মের পেছনে রয়েছে এক একটি গল্প। এই ইডিয়ম গুলো আমরা চেষ্টা করি, অনেকভাবে চেষ্টা করি মুখস্থ করতে, এবং সবাই এটা মুখস্থ আছেও। অ্যাকিলিস হিল মানে উইক পয়েন্ট। এই মুখস্থ বিদ্যাটা অনেক সময় এক্সাম হলে আপনার সাথে প্রতারণা করতে পারে, অর্থাৎ হুট করে আপনি ভুলে যেতে পারেন। এই জন্য এর ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া সবচেয়ে নিরাপদ উপায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। দেখুন, অ্যাকিলিস হিল এই শব্দ দুটোকে একটু ব্যাখ্যা করি। হিল শব্দের অর্থটা কি? হিল মানে হচ্ছে গোড়ালি, অর্থাৎ এলবো, অর্থাৎ এই যে পায়ের যে গোড়ালিটা, এইটাকে আমরা বলি হিল। অ্যাকিলিস হচ্ছেন একজন বীর, গ্রিক বীর। আমরা এই টোটাল ঘটনাটা ব্যাখ্যা করতে কয়েকটা টার্ম এখানে লিখে দিয়েছি। এখানে হচ্ছে প্লেউস, থেটিস আর হচ্ছে স্টিক্স। এই তিনটা টার্মের সাথে অ্যাকিলিস হিলটা ওতপ্রোতভাবে জড়িত। যেমন প্লেউস একজনের নাম, থেটিস একজনের নাম, আর স্টিক্স হচ্ছে একটা নদীর নাম, আর অ্যাকিলিস হচ্ছে একজন বীরের নাম, গ্রিক বীর। সমস্ত বিষয়গুলো আলোচনা করতে আমার এই কয়েকটা পয়েন্ট এখানে দরকার রয়েছে, এই জন্য এটা আগেই লিখে নিয়েছি। অ্যাকিলিস হচ্ছেন একজন গ্রিক বীর। তার সরব উপস্থিতি আমরা পাই ট্রোজান ওয়ারে, অর্থাৎ গ্রিস এবং ট্রয় এই দুইটা অঞ্চলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল হেলেনকে নিয়ে, সেই ঘটনার থেকেই এই অ্যাকিলিস হিল এই ইডিয়মটির সৃষ্টি। প্রথমত অ্যাকিলিস ইনি একজন বীর, ছোটবেলায় তাকে নিয়ে একটি ঘটনা আছে, সেইটা আমি আলোচনা করব। পেলেউস এবং থেটিসের সন্তান হচ্ছে অ্যাকিলিস। পেলেউস এবং থেটিস চেয়েছিলেন যে তার সন্তান হবে অমর, তিনি কখনোই মৃত্যুবরণ করবে না, এই জন্য একটা নদীতে তাকে চুবাতে হবে। যখন অ্যাকিলিস ছোট, তার মা থেটিস এই পা ধরে নদীতে চুবিয়েছেন, বাট সেক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত অংশ নদীর পানিতে ভিজে গেলেও হাত ধরে, অর্থাৎ এই আমাদের থেটিস অ্যাকিলিসের পা ধরে চুবিয়েছেন, কিন্তু পা যে অংশটি ধরেছিল থেটিস ওই অংশটাতে পানি লাগে নাই। তো যেই অংশে পানি লাগে নাই ওই অংশটি আর অমর হয় নাই, বাট যতটুকু অংশে পানি লেগেছে ওই অংশটা অমর হয়ে গেছে। গ্রিক এবং যে ট্রয়ের মধ্যে যে যুদ্ধটা ট্রোজান ওয়ারে আমরা দেখি, যখন দেখা গেল যে অ্যাকিলিসকে হারানো কোনোভাবেই সম্ভব না, এবং এটা ঘোষণাই দেওয়া ছিল যে অ্যাকিলিস হচ্ছে এমন একজন বীর তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তবে তার একটা উইক পয়েন্ট আছে। এই উইক পয়েন্টটা কি? উইক পয়েন্টটা হচ্ছে ওই যেটা, অর্থাৎ তার হিল। তার মা যখন তাকে অমর করার জন্য স্টিক্স নদীতে চুবিয়েছেন, তখন হাতের মুঠোয় ওই গোড়ালিটা ছিল, ওইটা আর ভিজে যায় নাই। শেষে দেখা গেল যে অ্যাকিলিসের মৃত্যু ঘটেছে যখন তার পায়ে তীর লেগেছে। যখনই তার পায়ে তীর লেগেছে তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এর মানে হচ্ছে, যেটি দাঁড়ালো যে অ্যাকিলিসের হিল, অ্যাকিলিসের পায়ের গোড়ালি হচ্ছে এমন একটা দুর্বল জায়গা যে কারণে তার মৃত্যু হয়েছে। ওইখান থেকে এটি এসেছে যে অ্যাকিলিস হিল মানে হচ্ছে উইক পয়েন্ট, এবং এটা এমন উইক পয়েন্ট যেইটার জন্য ওই ব্যক্তিকে অনেক ভুগতে হয়, অথবা ওইটার কারণে তার মৃত্যু হতে পারে। এখান থেকে এই ইডিয়মটি নেওয়া হয়েছে, অ্যাকিলিস হিল। আশা করি আজকের পর আর কখনোই এটি নিয়ে ঝামেলা হবে না। তার মানে অ্যাকিলিস হিল এর অর্থ হচ্ছে উইক পয়েন্ট। আশা করি আপনার বিষয়টি একেবারে ক্লিয়ার হয়েছে, আর মুখস্থ করার দরকার নাই। আর আমাদের একটা সিরিজ চলছে দ্য ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ ইডিয়ম নামে। সামনে আরো অনেকগুলো ইডিয়মের ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।